রাজধানীর অনেক বহুতল ভবনে রয়েছে রেস্টুরেন্ট, আর এসব ভবনে নেই জরুরি বহির্গমন ব্যবস্থা। কোথাও কোথাও সিঁড়িতেই রাখা হচ্ছে গ্যাস সিলিন্ডার। বসুন্ধরা আবাসিক ও মিরপুর এলাকার 10টি ভবনে ডিবিসির অনুসন্ধানে পাওয়া গেছে এমন অব্যবস্থাপনা। বেইলি রোডের ভয়াবহ দুর্ঘটনার পর ভোক্তারা বলছেন, এসব রেস্টুরেন্টে যখন তখন ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার গেটের কাচ্চিভাই রেস্টুরেন্ট পরিপূর্ণ ক্রেতাই। যে ভবনটিতে এই রেস্টুরেন্ট, সেটিতে জরুরি বহির্গমন থাকলেও তা থাকে তালাবদ্ধ। এছাড়া সিঁড়ির চারপাশে ছড়িয়ে আছে গ্যাসের সিলিন্ডার। এই সিলিন্ডারও থাকে না এখানে। এখানে আমাদের আলাদা গোডাউন আছে, ওই গোডাউন থেকে আনা হয়েছে, কারণ গোডাউন ক্লোজ করে দিয়ে ওরা নিয়ে আসছে। এটা এখানে কিছুই রাখা হয় না, যা থাকার ওরা কিছু নেই থাকে। ঠিক পাশের ভবনেই আরেক রেস্তোরাঁ শর্মা হাউস। বহুতল ভবনটিতে না আছে জরুরি বহির্গমন, না আছে অগ্নি নির্বাপক, উল্টো নিচতলায় রয়েছে গ্যাস সিলিন্ডারের দোকান। না, সেফটি আসলে ফিল করি না অনেস্টলি স্পিকিং। এই বিল্ডিংও একই অবস্থা, দুটার সময় আমি দেখতেছিলাম অনেকগুলো সিলিন্ডার। এমন অব্যবস্থাপনা নিয়ে কথা বলার চেষ্টায় মিলেনি উত্তর। কবে আসবে? একই এলাকার আরেকটি বহুতল ভবন, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার গেটের একটি বহুতল ভবনের রেস্তোরাঁয় আছি আমরা। এই মুহূর্তে এই ভবনে যদি আগুন লাগে সেক্ষেত্রে কী করা? রেস্তোরাঁ কর্তৃপক্ষ বলছে, ধোঁয়ায় সিঁড়ি যদি বিকল হয়ে যায় সেক্ষেত্রে এই কাজ ভেঙে নামা ছাড়া তাদের হাতে কোনো উপায় নেই। অপশন হচ্ছে আমাদের গ্লাস আছে, ওই ধরনের অ্যাক্সিডেন্ট হলে আমরা ওই গ্লাস ভাঙতে হবে আর তোক দিলে যেটা আছে ওইটাই হবে, মৃত্যু ছাড়া তো কোনো উপায় নেই। সবকটি রেস্তোরাঁর রান্নাঘর ভর্তি গ্যাসের একাধিক সিলিন্ডার। বেইলি রোডের আগুনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ব্যবস্থা নিতে রাজককে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান এবং যুক্ত আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি আদিল মোহাম্মদ খান। দুজনকেই স্বাগত জানাচ্ছি। ইমরান হাসান, আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি না, আনমিউট করলে হয়তো শুনতে পাবো। হ্যালো, জি আপনি হয়তো আমাকে শুনছেন, আমি শুনতে পাচ্ছি না। আমি প্ল্যানার্স বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের যিনি সভাপতি আছেন আদিল মোহাম্মদ খান, তার কাছ থেকে একটু শুনে আসি। আদিল মোহাম্মদ খান, এই যে বেইলি রোডের দুর্ঘটনার পরে যথারীতি অন্যান্য যখনই কোনো দুর্ঘটনা দেখি তখনই অনেক চুলচেরা বিশ্লেষণে আমরা নেমে পড়ি, কার দোষ ছিল, কার কী ছিল না ছিল সেগুলো খতিয়ে দেখবার চেষ্টা করি, দোষ একে অপরের উপর দিতে থাকি। আমি যদি ভুল না করে থাকি, কিছুদিন আগে একটি সভাতে একজন স্থপতি তুলে ধরেছিলেন যে ঢাকার প্রায় 4-5% ভবনের একেবারে নিয়ম মাফিক করা আছে, বাকি সবগুলোই একেবারে নিয়মের বাইরে বহির্ভূত, কোনো না কোনো ত্রুটিপূর্ণ। এবং সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছিলেন যে ঠিক আছে, এটি ভীষণ ভয়াবহ রকমের তথ্য, তিনি কথা বলে দেখবেন। কিন্তু কথা বলার আগেই আসলে বড় একটি দুর্ঘটনা ঘটে গেল। কিভাবে আসলে এই ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে নিরাপদ করা যেতে পারে? হ্যাঁ, আসলে যেটা আপনি বলছিলেন, আমাদের বিদ্যমান বাস্তবতার অবস্থা এরকমই যে আমাদের অধিকাংশ ভবন, সেটা আবাসিক, বাণিজ্য, বহুতল বা মিশ্র, সেগুলোর ঝুঁকির মাত্রাটা এত বেশি যে কোনো মুহূর্তে সেখানে আগুন লাগতে পারে এবং সেই অগ্নিকাণ্ড আমাদের মারাত্মক জীবনের ঝুঁকির কারণ হতে পারে। এমনকি আমরা পুরান ঢাকার কথাটা তো প্রায়শই আসে যে পুরান ঢাকাতে নিমতলি বা চুরিহাট্টার পর এত বছর পর আমরা গুদামগুলো সরাতে পারিনি, আমাদের জীবনের ঝুঁকির মাত্রাটা ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর মাত্রার কারণেই আমরা দেখতে পাচ্ছি যখনই কোথাও আগুন লাগছে, আমরা এই যে বেইলি রোডের যে ভবনে আগুন লাগলো সেটা সেই অর্থে বহুতল না, মানে আমাদের বিদ্যমান আইন অনুযায়ী সেটা 7-তলা মতো একটা ভবন, 12-14-15-তলা ভবনও না, সেখান থেকেও কিন্তু আমরা জনগণকে নিরাপদে আমরা বের করতে পারলাম না। মূল কারণটা হচ্ছে সেখানে ফায়ার সেফটির বিষয়টা এত উপেক্ষিত ছিল যে একটা ছোট্ট সিঁড়ি ছিল, সেই ছোট্ট সিঁড়ি আসলে কখনোই যথেষ্ট ছিল না, আবার সিঁড়ির মধ্যে বিভিন্ন ধরনের গ্যাস সিলিন্ডার গুলো সেখানে ছিল, তো যার ফলে আমাদের জীবনটাকে যে নিরাপদ রাখার জন্য এই যে ভবন মালিক বা ভবনে যে রেস্টুরেন্টের দোকান যারা দিয়েছেন তাদের বিন্দুমাত্র ভাবনা ছিল না। যেটা আপনার রিপোর্টের শুরুতে দেখাচ্ছিলেন, এরকম রেস্টুরেন্ট পুরো ঢাকা শহরে মানে যত্রতত্র হচ্ছে, কিন্তু নাইদার আমাদের এই যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কিংবা ফায়ার সার্ভিস কিংবা সিটি কর্পোরেশন কেউ কেউ প্রস্তুতা করে না যে আপনারা যে রেস্টুরেন্টে এই যে এত ব্যবহারকারী আছে তারা যখন
ওরা একটা বিপদে পড়বেন তখন এই যে তাহলে আদিল মোহাম্মদ খান শুধুমাত্র ভবন মালিককে জি তিনি তো একটু অপরাধ করেছেন যিনি রেস্টুরেন্ট দিয়েছেন তিনিও অপরাধ করেছেন কিন্তু তাহলে যারা এগুলোকে দেখেও যাদের দেখভালের কথা ছিল তারা তো আসলে এই অন্যায়ের সমান অংশীদার শুধু তাহলে ভবন মালিকের ব্যাপারে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে বা আদৌ কি সেই আইনি ব্যবস্থাগুলো এগিয়ে যায় নেওয়া হলেও কি তার কোনো বেশি দূর এগিয়ে যেতে দেখি যে কোনো ঘটনা থেকে যদি আপনি পরিপূর্ণ শিক্ষা নিতে চান সেই ঘটনার সাথে জড়িত প্রতিটি যে স্টেক হোল্ডার তাদের প্রত্যেকের দায় আছে ভবন মালিকের সাথে সাথে এটা মনিটরিং করার জন্য যে সংস্থাগুলো হিসেবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ফায়ার সার্ভিস সিটি কর্পোরেশন প্রত্যেকের দায়ের অংশ সমানভাবেই নিতে হবে এবং সরকারি সংস্থার দায়টা এই কারণে গুরুত্বপূর্ণ তারাই হচ্ছে জনগণের জানমাল নিরাপদ করার জন্য তারাই হচ্ছে যে মূল সংস্থা যারা যাদের উপর আস্থা রেখে জনগণ যে কোনো ভবনে ব্যবহার করতে যান তারা মনে করেন যেহেতু সরকার আছে রাষ্ট্র আছে যন্ত্র আছে তার মানে এই ধরনের ভবনগুলো নিশ্চয়ই এক ধরনের সেফটি আছে এই জন্য দায় আসলে এড়ানো দরকার নেই বরঞ্চ প্রত্যেকের যতটুকু দায় আছে ভবন মালিক ভবনের যারা ভাড়া নিয়েছেন তারা এবং যারা সরকারি সংস্থার প্রতিটি সংস্থা প্রত্যেকেরই দায় দিতে হবে এবং দায় না এড়িয়ে বরঞ্চ দায়টাকে স্বীকার করে যদি আমরা করতে পারি আমরাই যাচ্ছি সেখানে ক্রেতা ভোক্তা হয়ে কিন্তু বাকি যেগুলো এখন অনিরাপদ অবস্থায় আছে আমরা কি প্রত্যাশা করবো যে এই ঘটনার পর থেকে শিক্ষা নিয়ে রাতারাতি একেবারে সব ঠিক হয়ে যাবে আমাদের তো প্রত্যাশা করাই উচিত কেননা এটা তো প্রথম অগ্নি দুর্ঘটনা না এটা অনেকগুলো রিপিটেশন হচ্ছে আমাদের এই অগ্নি দুর্ঘটনা আমরা আগের কোনোটা থেকে শিক্ষা নিতে পারিনি সেটা জলজ্যান্ত উদাহরণ হচ্ছে তার পুনরাবৃত্তি হচ্ছে কিন্তু রাষ্ট্রকে তো ঘুরে দাঁড়াতে হয় রাষ্ট্রকে আমরা রাষ্ট্রের কাছে প্রত্যাশা করব দাবি করব যে রাষ্ট্র যেন এই ঘটনাটাকে শেষ ইনস্ট্যান্স হিসেবে দেখে এখানে আইনের প্রয়োগ এমনভাবে করে যেন এই ঘটনাগুলোর সাথে যাদেরই দায় আছে কাউকেই যেন অব্যাহতি না দেওয়া হয় এটা আমাদের দাবি কিন্তু বাস্তবতাটা কিন্তু খুব বেশি আশাপ্রদ না এই কারণে গতকালকের বা পরশুদিন যে বেলি রোডে যখন আগুনটা হলো আমরা দেখেছি এই ভবনে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টের মালিক বা ম্যানেজারকে ধরা হচ্ছে কিন্তু ভবনের মালিক কিন্তু এখনো সেই অর্থ তাকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এমন কিছু আমরা এখনো দেখিনি মূল বিষয়টা হয় যে আমাদের গভর্নেন্স বা সুশাসন সবসময় সিলেক্টিভ হয়ে যায় আমরা অনেক সময় আমরা যাকে পছন্দ করি তাকে ধরি যাকে ধরলে হ্যাঁ যার সেই অর্থে রাজনৈতিক বা অর্থনৈতিক শক্তি বেশি তাকে আমরা আইনের আওতায় আনতে চাই না আমি আবারও আপনার কাছে আসবো আমি আবার একটু ইমরান হাসানের সঙ্গে কথা বলার চেষ্টা করি জনাব ইমরান হাসান আমাকে এখন আপনি শুনতে পাচ্ছেন কিনা জি আমি এখন আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি ইমরান হাসান ঢাকা শহরে রেস্টুরেন্ট ব্যবসা করা আসলে খুব সহজ মানে এই দুর্ঘটনাকে আমাদের সেটাই মনে করিয়ে দিল যখন যেখানে যেভাবে খুশি যে কোনো ধরনের ফিটনেস বা দায়বদ্ধতা ছাড়াই একটি রেস্টুরেন্ট দিয়ে ফেলা যায় ব্যাপারটা কি এমন ধন্যবাদ আপনাকে প্রথমে আমি প্রকাশ করছি যারা এই দুর্ঘটনায় নিহত হয়েছেন আমরা রেস্তোরাঁ মালিক সমিতি বাংলাদেশের মানুষ আমরা কখনোই এই আপনি ঠিকই বলেছেন যে কেউ চাইলে এই আসলে বাংলাদেশে একটা রেস্তোরাঁ ব্যবসা খুলে বসে এইটা আসলে কোনোভাবেই সম্ভব নয় আমরা চাই যে রেস্তোরাঁ ব্যবসা করতে গেলে এটা মিনিমাম একটা প্রথমে বলে নেই আপনাকে রেস্তোরাঁ লাইসেন্স পাবে না কিন্তু সেটাতে না গিয়ে তারা কিন্তু রেস্তোরাঁ শুরু করে যায় এবং কোন লাইসেন্স অবস্থায় থাকে পরবর্তী অপারেশনে গিয়ে এই এক একটা বিধানসভায় বা এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167 হ্যাশ আমরা বলতে চাই এখন সময় আসছে আমরা কি করে একটা উদাহরণ দিই আমরা বহু বছর ধরে বলে আসছি এইরকম রানা প্লাজার দুর্ঘটনার পরে কিন্তু যে কোনো কারণে হোক রানা প্লাজার দুর্ঘটনার পরে বাজারের চাপে হোক সরকারের চেষ্টা এবং জেমির উদ্যোগে কিন্তু জি ইমরান হাসান আসলে আমি আপনার কথা
খুব পরিষ্কার ভালো মতো বুঝতে পারছি না। আমি একটা জিনিস শুধু জানতে চাই, যদি সম্ভব হয়, আসলে যদি আপনি কোথাও একটু দাঁড়িয়ে হয়তো বললাম আমরা নেটওয়ার্ক ভালো পেতাম, যদি সেটি সম্ভব হয়, না হলেও জি যেটি জানতে চাই সেটি হচ্ছে ঢাকা শহরে আরও হাজার হাজার রেস্টুরেন্ট আছে, একটিতে ধরো দুর্ঘটনা ঘটলো, বাকিগুলোকে এখন ঝুঁকিমুক্ত করার জন্য তাহলে সবাই তারা কী করবে এখন, মানে আপনাদের পরিকল্পনা কী? আমাদের পরিকল্পনা হচ্ছে, আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, আমরা এই পরিকল্পনাকে বসে আমরা একটা টাস্কফোর্স গঠন করার আহ্বান জানাবো, যাতে আমরা সারা বাংলাদেশে আমরা এই রেস্তোরাঁগুলো একটা কমপ্লেন্ট আওতায় নিয়ে আসতে, রেস্তোরাঁ মালিক সমিতি, নিরাপদ স্বাস্থ্য হোক, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট অথবা পরিবেশ, এফবিসিসিআই, সবাই মিলে আমরা একটা টাস্কফোর্স গঠন যদি করতে পারি, সিরিয়াসলি যদি আমরা সেখানে যাই এবং আমরা যারা যারা জি, আমি আবারও একটু আদিল মোহাম্মদ খানের কাছে ফিরতে চাইবো। যেটি বলছিলাম যে শুধু যে রেস্টুরেন্ট ভবন বা পুরান ঢাকার যেটি বলছিলেন যে কেমিক্যালের গোদাম, সেখানে আমরা জানি অনেক গিঞ্জি এলাকা, কিন্তু অভিজাত পাড়াতে আমরা দেখেছি, বনানীতে বলি, এফআর টাওয়ারে বলি, মগবাজারের মতো এলাকায় কোথায় ঘটেনি আসলে এই আগুনের ভয়াবহ ঘটনা, সেই পুরো রাজধানী জুড়ে আসলে এই আতঙ্ক নিয়ে আমরা বাস করছি, সেই জায়গায় আসলে রাতারাতি তো নিরাপত্তা নিশ্চিত করা যাবে না, কিন্তু কোনো উদ্যোগ তো শুরু করা উচিত, সেটি আসলে কোথা থেকে শুরু হওয়া উচিত? উদ্যোগটা আসলে প্রতিটা প্রতিষ্ঠান এবং ব্যক্তি, ভবন মালিক প্রত্যেকেরই দায় দায়িত্ব আছে। আমরা যারা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান, তারা তাদের যে নজরদারি, এনফোর্সমেন্ট, ফিজিক্যাল ইন্সপেকশন এবং সেই অনুযায়ী গাইড করা যে প্রতিটা ভবনকে নিরাপদ করতে গেলে কি ধরনের কৌশল অবলম্বন করতে হবে এবং কি ধরনের সময়সীমার মধ্যে করতে হবে, সেই গাইডলাইনটা যেমন দেবে, ঠিক তেমনি সেই গাইডলাইন যদি নাও আসে, আমরা যারা ভবনের মালিক, ভবনের ইউজার, আমরা যেন আমরা টেকনিশিয়ান বা এ ধরনের টেকনিক্যাল নলেজ যাদের আছে তাদেরকে সম্পৃক্ত করে আমার ভবনটাকে নিরাপদ করার জন্য যে পরিমাণ বিনিয়োগ, শ্রম এবং আগ্রহ দেখানোর কথা সেটা দেখানো শুরু করতে হবে। কেননা দিন শেষে যদি ভবনে আগুন লাগে, সরকারকে আমরা দোষ দেওয়ার আগেই কিন্তু আমি মারা যাব, কারণ আমার একটা দায় আছে। এই জন্য প্রত্যেকে যার যার জায়গা থেকে যেটা করার সেটা করণীয়, সেটা কিন্তু আসলে আমাদের বিভিন্ন আইন, বিধিমালা বা নীতিমালা কিংবা আমাদের যে কমন সেন্স, সেগুলো অ্যাপ্লাই করলে কিন্তু আমরা জানি আমার ন্যূনতম করণীয় কোনটা আছে, স্বল্প মেয়াদে বা ইনিশিয়ালি যেটা করতে পারি, দীর্ঘমেয়াদে কি করতে পারি, এবং আমাদের যে ফায়ার ড্রিলগুলো যেগুলো দরকার, যেসব ভবনগুলো একটু বহুতল বা যেখানে রিস্ক ইউজ আছে সেখানে ফায়ার ড্রিলগুলো চালু করতে হবে। আমাদের মনে রাখতে হবে যে এই যে ভবনের নিরাপত্তা আসলে আমাদের জীবনের এবং সম্পদের ক্ষয়ক্ষতি অনেক বাড়িয়ে দেয় যদি অনিরাপদ থাকে। এই জন্য আমরা এটাকে উদাসীন বা শুধুমাত্র রাষ্ট্রের হাতে ছেড়ে দিতে পারি না, আবার রাষ্ট্র শুধুমাত্র ব্যক্তির উপর ছেড়ে দিতে পারে না, এই দুটার একটা ভারসাম্য লাগবে। এবং যারাই এই আইনটাকে কমপ্লাই করবে না তাদেরকে অবশ্যই রাষ্ট্রের পক্ষ থেকেই সেই অর্থে যে ধরনের উদ্যোগের মাধ্যমে পানিশমেন্ট বলেন আপনার, সেটা যে কোনো ধরনের উদ্যোগ সেটা নিতেই হবে, কেননা দিন শেষে মর্মান্তিক দুর্ঘটনা ঘটতো না, কিন্তু সেই শুভবুদ্ধির উদয় আসলে কবে হবে সেই প্রত্যাশা বা আকাঙ্ক্ষা রেখেই আজকের আলোচনা এখানে আপনাদের দুজনের সঙ্গে শেষ করতে চাই। ধন্যবাদ যুক্ত হবার জন্য।